কোন নায়িকার প্রেমে পড়েছিলেন প্রথমবার? একজন মুক্তিযোদ্ধা হিসেবে কখন খুব গর্ব হয়? যখন মুক্তিযুদ্ধের কথা হয়। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক এর প্রেমে দেখছেন জনপ্রিয় অভিনেতা ফারুককে। স্যার কেমন আছেন? ভালো। নায়করাজ রাজ্জাক স্যারকে কখন বেশি মনে পড়ে? এফডিসি তে যখন যাই। পুরনো ঢাকার মানুষ, একটা সময় আপনাকে অনেক ভয় পেত, কিন্তু কেন? কেন ভয় পেত আমি জানি না, তবে এক সময় রাজনীতির মাঠে ছিলাম। এর বাইরেও আমার আরেকটা নাম আছে, দুলু। দুলু বলে ডাকতো সবাই, খুব প্রিয় নাম পুরনো শহরের মানুষের কাছে। নবাবপুর রোডে গেলে কোন কথাটা খুব মনে পড়ে আপনার? ওই ধোলাই খাল বলা হয়, এই ধোলাই খালের কথাটা আমার মনে পড়ে। এই ধোলাই খালে আমি বহুবার গোসল করেছি, সাঁতার কেটেছি, এবং এই ধোলাই খালে আমি নৌকো রেস দেখেছি, মানে বাজি যেটা লাগে স্বর্ণের নৌকো নিয়ে ওখানে স্পোর্টস হতো, বাইস যেটা আমরা বলি নৌকো বাইস। এবং আরেকটা মনে পড়ে, যেটা নাকি এখানে যখন ধোলাই খালটা হলো তখন এটা 71-এ 25শে মার্চের কথা মনে পড়ে, এখানে প্রথম আমি ব্যারিকেড দিয়েছিলাম, সেই কথাটা মনে পড়ে। ওকে, নেক্সট কোশ্চেন, দিন দিন হলের সংখ্যা কমে যাচ্ছে কেন স্যার? এটা তো আমি বলতে পারবো না, কারণ হলের সংখ্যা যে কমে যাচ্ছে এটা সত্যি কথা। আমার যেটা মনে হয় যে সিনেমার যে টেকনিক বা যে টেকনোলজি লেটেস্ট, সেগুলো আসার কারণেও হতে পারে। আগে আমরা যেভাবে ছবি বানাতাম অ্যানালগ সিস্টেমে সব ছিল ছবি বানানো, এখন ডিজিটাল সিস্টেম আসার পরে হঠাৎ করে আসার কারণে অনেকে ছবি বানানো ছেড়ে দিয়েছে, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেক ডিরেক্টর মারা গেছেন, অনেকে চলে গেছেন। নাম্বার থ্রি, আমাদের এখানে আর্টিস্টের একটা প্রবলেমের চাইতে বড় প্রবলেম যেটা, সেটা হলো স্টোরি রাইটার এবং প্রডিউসার। এখন অবশ্য প্রডিউসার অ্যাসোসিয়েশন আবার হয়েছে, এর আগে ছিল না, যে কারণে আমার মনে হয় যে ছবি বানানো এবং সব কিছু মিলিয়ে যে জিনিসটা চলে আসে যে সিনেমা হল এগুলো চলে কিসের উপরে, ভালো ছবি যদি না আসে যে ছবি বিজনেস করবে, সেই ছবি যদি আমরা না পাই তাহলে তো হলের মালিকের কোনো দোষ নেই, সে ভেঙে ফেলে, লুজ হয়, তো কে চায় তার বিজনেসটা লস করতে? কেউ চায় না, এই জন্যেই হয়। তো আবার ঠিক হয়ে যাবে আমার মনে হয়। কখন খুব কষ্ট হয়? কষ্ট তো এটা তো এমনই একটা শব্দ, এটাকে নিয়ে অনেকভাবে কথা বলা যায়। জীবনের প্রতিটি স্তরে যেখানেই যান না কেন কষ্ট থাকতে পারে, সুন্দর মনের মানুষ হলে সেই কষ্টটাকে অন্যভাবে নিয়ে নেয়, সবাই তো এত সুন্দর হতে পারে না। একদমই। কোন নায়িকার প্রেমে পড়েছিলেন প্রথমবার? আমার নায়িকার নাম হলো ক্যামেরা, ওনার প্রেমে পড়েছিলাম, আজীবন এখনো আছে। প্রথম প্রেমের কথা কখন মনে পড়ে বেশি? হ্যাঁ মনে পড়ে, প্রথম প্রেমের কথা, ওই একবারই বোধহয় প্রেম করেছিলাম বা প্রেমে পড়েছিলাম, সেটা মনে পড়ে, সেটা স্কুল লাইফের ব্যাপার। সারেং বউয়ের কবরী ম্যাডামকে খুব মিস করেন এখনো? না, এটা সারেং বউ যে গল্পটি বা যে ছবিটি এটাকে মিস করি। আচ্ছা, গোলাপি কি এখনো ট্রেনে স্যার? গোলাপির ভাগ্যে যে কি আছে এক উপরালেই জানে রে ভাই, এটা আমি বলতে পারবো না, ট্রেনে আছে না প্লেনে আছে কোথায় আছে, কোথাও তো আছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে কখন খুব গর্ব হয়? যখন মুক্তিযুদ্ধের কথা হয়, যখন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অনেকে বলে থাকেন এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক কথা বলেন যে তারা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, অনেকে আবার এটাও বলেন যে 30 লক্ষ মানুষের বুকের রক্তের বিনিময়, ওই যে বিনিময়টা এবং রক্তের বিনিময়ে এই সমস্ত কথাগুলো মিলিয়ে দেশটার দিকে যখন তাকিয়ে দেখি তখন গর্ব হয়। প্রোডিউসার হিসেবে কেন মিয়া ভাই আসছেন না? আসলে তো বহু আগেই চলচ্চিত্র থেকে আমাকে বার করে দেওয়া হয়েছে, এইটা আমি বলতে পারি যে আমার মনে হয় যে আমাকে চলচ্চিত্র থেকে বার করে দেওয়া হয়েছে, যে কারণে যে প্রোডিউসার হিসেবে আবার আসা এটা ইচ্ছা থাকলেও হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওই যে অ্যানালগ এবং ডিজিটাল সিস্টেম এবং স্টোরি এবং কো আর্টিস্ট, এই সব মিলিয়ে পরিবেশটা ঠিক হলে আবার আসবো। আপনি এবং সালমান শাহ অভিনীত জীবন সংসার মুভিটা শেষ কবে দেখেছিলেন? এটা আমি ছবিটা বলতে গেলে দেখিই নেই, যেটা সত্যি কথা। নেতা হতে কি কি লাগে? নেতা হতে নেতৃত্ব দেওয়ার গুণ লাগে, যেটা আল্লাহ প্রদত্ত। আমি মনে করি যে প্রথমেই নেতা হতে হলে ভালোবাসতে জানতে হবে, প্রথম মাটিকে, তারপরে মানুষকে, এবং সহানুভূতি যেটাকে আমরা বলে থাকি, এই জিনিসগুলো আসে। আরও অনেক রকম নেতা হতে গেলে তো ট্রিকও আছে, ডিপ্লোম্যাটিক্যাল অনেক রকম জিনিস চলে আসে। সিনেমার মতো কি স্যার আপনি রাজনীতিতে সফল? সিনেমার আগে ছাত্র রাজনীতিতে ছিলাম, এখন কোনটায় সফল আমি ঠিক বুঝি না। এই না, এটার কারণ হলো আমি যেখানে যাই আমাকে
এমপি ফারুক না বলে প্রথমেই দেখেছি অনেকে বলেন মিয়া ভাই ফারুক, আমাদের চলচ্চিত্রের ফারুক। তখন আমি একটু বিপদে পড়ে যাই যে আমি কোনটা, আমি কি এমপি নাকি আমি অভিনেতা ফারুক, এটা আমার জন্য একটু প্রবলেম হয়ে যায়, এটা বিচার করতে পারি না আমি। আপনার চোখে বর্তমানে সেরা অভিনেত্রী কে? সেরা অভিনেত্রী কোথায়, পৃথিবীর কোন দেশে, বাংলাদেশ না অন্য কোনো দেশে? বাংলাদেশে তো আমি সেরা বলতে এখন কাউকে বলতে পারি না, এই জন্য বলতে পারি না, এটা একটা রিজন আছে, হয়তো অনেকে বলবে যে এটা বলতে পারবেন না কেন, এই জন্য বলতে পারি না যে ছবিতে অভিনয় করার পর তাকে যদি মানুষ মনে না রাখতে পারে যে তার নামটা কি, তার কোন ছবিতে কি অভিনয় করেছে, তাহলে এটা বলে নিজের কাছে খুব কষ্ট লাগে যে কার কথা বলবো। এখানে তো অনেকে আছেন কিন্তু ওই রকম ডাক কেটে দেয় এমন কাউকে দেখি না ভাই। সারেং বউ মুভিটা যদি রিমেক করেন আপনি, অভিনেতা হিসেবে কাকে নেবেন? এখন এটা রিমেক কিভাবে করব, এই সারেং বউ গল্পটা হলো শহীদুল্লাহ কায়সার সাহেবের, তার ওয়াইফ এটার মালিক, উনি যদি আমাকে দেয় তাহলে হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু কাকে নেব এটা এই মুহূর্তে তো বলা যাবে না, গল্পটা পাবো কি না এটা হলো প্রথম কথা। কোন চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্তটা ভুল ছিল আপনার? এরকম আমি দেখি না যে কোন একটা গল্পে অভিনয় করতে গিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি যে চলচ্চিত্রে আমার অভিনয় করা ঠিক হয়নি, এরকম আমি দেখি না। তবে আমার সাথে অনেক ধরনের ট্রিক হয়েছে, এটা ঠিক যে আমরা একসাথে কাজ করতে গিয়ে এগুলো আবার আমি কোনো সময় ধার ধারি না, আর আমার মনের ভেতরে এই ধরনের নোংরামি কখনো কাজ করে না, কিন্তু অনেককে দেখেছি একসাথে কাজ করতে গেলে তারা অনেক জায়গায় এমনকি কেটেও ফেলে দিতে বলে যে ফারুকের এই পোর্শনটা কেটে ফেলো, এগুলো দেখেছি। আমার প্রিয় দর্শক ভাই বোন মা বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, আপনারা দয়া করে জাগো এফএম 94.4 এর সাথে থাকবেন, আমার খুব ভালো লাগবে, ধন্যবাদ।